আপনি যদি ইউটিউবে বাংলা কন্টেন্ট না বানিয়ে ইংলিশে ভিডিও বানান তাহলে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা কোন ব্যাপারই না আর একটু কষ্ট করলে আপনি প্রতি মাসে শুধু ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন অনেকে শুনে ভাবতে পারেন আমি হয়তো এখানে চাপা ছাড়ছি ইউটিউব থেকে এত টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ সম্ভব মিস্টার বিস্ট সহ বড় বড় ইউটিউবাররা যারা আছেন তারা শুধু ইউটিউবের অ্যাডস থেকে ইনকাম করে প্রতি মাসে পাঁচ থেকে পঁচাশি মিলিয়ন ডলার যা বাংলা টাকায় পঞ্চান্ন কোটি থেকে আটশো কোটি টাকা মানে বুঝতে পারছেন একজন ইউটিউবার প্রতি মাসে আটশো কোটি টাকা ইনকাম করে শুধু ইউটিউবের অ্যাডস থেকে কিন্তু ওরা যে ভিডিওগুলো বানায় সেগুলো ইংরেজিতে হয় তাই সিপিএম রেয়ারটাও অনেক বেশি থাকে যার কারণে ইনকামও একটু বেশি হয় কিন্তু আপনি তো ইংরেজি জানেন না বা ইংরেজি জানলেও ইংরেজিতে কথা বলায় তেমন বেশি একটা দক্ষ না অথবা আপনি একটা বাংলাতে ইউটিউব চ্যানেল তৈরি করে

সো কীভাবে করবেন এই পুরো বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক তো দশকুমিটা আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনে এরপর আপনি সেখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন এরপর আপনি এখানে সার্চ করবেন হাইজেন তো এখানে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন হাইজেন ডট কম আপনি এখানে ক্লিক করবেন তো এই হাইজেন নিয়ে আমি এর আগেও অনেকগুলা ভিডিও বানিয়েছি সো আপনারা যারা হাইজেন সম্পর্কে কিছুই জানেন না একদম নতুন তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই হাইজেনের মাধ্যমে ঠিক কি কী করা যায় আসলে এখানে ভিডিও ডাবিং ছাড়াও আরও অনেক কিছু এখানে করা যায় আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে সেগুলো জানতে পারবেন তো এখান থেকে আপনি জাস্ট লগ করে নেবেন তো আমার এখানে লগ ইন করা ছিল যার কারণে এটা অটোমেটিকলি এখানে লগ করে নিচ্ছে তো এখানে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম তো এটা নিয়ে আমি তেমন কথা বলবো না কারণ এটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো চাইলে দেখতে পারেন তাহলে আপনি এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এখানে ঠিক কি করা যায় তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ট্রান্সলেটরের নামে একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ডেমো হিসেবে দেখাচ্ছে যে আপনি এখানে কিভাবে ট্রান্সলেট করতে পারবেন তো এখান থেকে আপনি যদি ট্রান্সলেট ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনাকে এটা যে ট্রান্সলেট করার অপশন এখানে নিয়ে আসবে অথবা আপনি চাইলে এখান থেকে এই ভিডিও ট্রান্সলেট যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করলো এখানে নিয়ে আসবে আপনি এর আগে হোমে ছিলেন হোম থেকে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ট্রান্সলেটারও নামে একটা অপশন আপনি জাস্ট যদি এখানে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন এটা সরাসরি চলে আসবে তো এখান থেকে আপনাকে জাস্ট এখান থেকে একটা ভিডিও এখানে আপলোড করতে হবে এখান থেকে আপনি যদি একটা ভিডিও আপলোড করেন তাহলে সেটাকে এখানে জাস্ট ট্রান্সলেট করে দিবে তো এখান থেকে আপনি অটো দুইটা সিলেক্ট করে রাখতে পারেন তাহলে আপনার ভিডিও যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা এখানে চুজ করে নেবে অটোমেটিকলি এরপর এখান থেকে আপনি কোন ভাষায় এই ভিডিওটাকে ডাবিং করতে চান সেটা এখানে দিয়ে দিবেন এরপর এখানে জাস্ট ট্রান্সলেট ভিডিওতে ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে ট্রান্সলেট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পিকার আপনি সিলেক্ট করতে পারবেন যে এখানে কতগুলা স্পিকার রয়েছে মানে বুঝতে পারছেন এখানে অনেকগুলা লোক যদি কথা বলে তাহলে সেটাও এখানে চুজ করা যাবে তাহলে প্রত্যেকের কথাকে এখানে আলাদা আলাদা ভাবে এখানে আপনি যদি দেখেন এখানে বাংলার কোনো অপশন নাই আপনি এখানে বাংলাতে কোনো ভিডিওকে ডাবিং করতে পারবেন না এবং আপনি কোনো বাংলা ভিডিও থেকেও এখানে ডাবিং করতে পারবেন না এখানে যেতে পাচ্ছেন হিন্দি আছে অ্যারাবিক আছে উর্দু আছে কিন্তু এখানে বাংলা কোনো অপশন নাই তো আপনারা কিভাবে এখানে বাংলাতে ভিডিও বানাবেন তো এর জন্য আপনারা চাইলে অন্য একটা টুলস ইউজ করতে পারেন তো এর জন্য আপনারা গুগলে সার্চ করবেন ওয়ান্ডার শেয়ার ভাব এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন এটা হাইজেনের মতোই টেক্সট টু ভিডিও বানিয়ে দেয় এখান থেকে আপনি চাইলে এটা সফটওয়্যারও ডাউনলোড করতে পারবেন তা আপনি যদি এখান থেকে জেনারেট এআই ভিডিও অনলাইনে ক্লিক করেন তাহলে এটা আপনাকে অনলাইন যে ভার্সন সেখানে নিয়ে যাবে তো এখান থেকে আমি যদি একটু ব্যাকে যাই এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড লেখা একটা অপশন আছে এখান থেকে আপনি চাইলে এদের অ্যাপস রয়েছে সেটাও এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড করতে বলছে তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি আমি আপনাদেরকে ওয়েবসাইটেই করে দেখাবো তো আমি আবার সেখানে চলে আসছি তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে হেজেনের অনেক অনেকগুলো ক্যারেক্টার দেওয়া রয়েছে আপনি চাইলে এখানেও টেক্সট টু ভিডিও বানাতে পারবেন এখানে আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুললে আপনাকে দুই মিনিটের ক্রেডিট দিবে এটা আসলে হেজেনের থেকে ভালো কারণ হেজেনে আপনাকে মাত্র এক মিনিটের ক্রেডিট দেয় বাট এখানে আপনাকে দুই মিনিটের ক্রেডিট দিচ্ছে এটা একটু বেস্ট বলা যেতে পারে এবং এর লিপ সানকুনাজিংও ভালোই খারাপ না তবে এর যে ট্রান্সলেট অপশন সেটা হেজেনের মতো ভালো না হেজেনটা একটু বেশি ভালো তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ট্রান্সলেট লেখা একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ভিডিও ডাবিং করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে হেজেনের মতোই একটা অপশন চলে এসেছে আমি যদি হেজেনে যাই এখানে দেখতে পাচ্ছেন হেজেনও এরকম একটা অপশন ছিল এবং এখানেও দেখতে পাচ্ছেন এরকমই একটা অপশন তবে এখানে যদি আমি চয়েস ল্যাঙ্গুয়েজে ক্লিক করি একটু নিচে দিকে আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংলা অপশন রয়েছে মানে এরা বাংলা ডিটেক্ট করতে পারে তবে এখানে আপনি টার্গেট যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে ক্লিক করলে আপনি বাংলা কোনো ল্যাঙ্গুয়েজ পাবেন না মানে আপনি বাংলা থেকে যে কোনো ভিডিও ইংলিশ হিন্দি অ্যারাবিক যে কোনো ভাষায় আপনি ডাবিং করতে পারবেন কিন্তু অন্য কোনো ভাষা থেকে আপনি এখানে বাংলাতে ডাবিং করতে পারবেন না তো ফিউচারে হয়তো বা এখানে বাংলা অপশন আসতেও পারে কারণ এখানে বাংলা যে অপশনটা এটাও কিছু আগে ছিল না এখন নতুন অ্যাড করেছে তো এখানেও ঠিক হেজেনের মতোই আপনি জাস্ট ক্লিক আপলোডে ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন এরপর জাস্ট ওপেনে ক্লিক করলে এখানে এটা আপলোড হয়ে যাবে ভিডিও ফাইলটা একটু বেশি বড় ছিল যার কারণে এটা নেয় নাই আমি যদি এখান থেকে অন্য কোনো ভিডিও সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে তো এটা কিছুটা সময় নেবে তো এখান থেকে আপনি ওর ভিডিও যখন আপলোড করা হয়ে যাবে তখন এরকম আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আপলোড হয়ে গেছে এখান থেকে আপনি জাস্ট আপনার যে ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা এখানে চুজ করবেন তো আমি এখানে বাংলা চুজ করেছি এরপর টার্গেট ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করবেন মানে কোন ভাষায় আপনি এই ভিডিওটাকে ডাবিং করতে চান তো এখান থেকে আপনি চাইলে ইংলিশ হিন্দি যে কোন ভাষায় এখানে দিতে পারেন এরপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং আপনি এখানে ক্লিক করবেন এখানে এখানে লিপ সাইনক্রোনাইজিং এর একটা অপশন রয়েছে মানে আপনার যে ঠুট রয়েছে সেটাকেও এখানে মিলিয়ে দিবে আপনি যদি এটাকে অন করেন এখানে দেখাচ্ছে আপনার ভিডিওটা ঠিক কিরকম হতে হবে আপনার যদি এখানে দুইটা লুক থাকে বা আপনার এই ফেজ যদি একটু সাইডে হয়ে থাকে বা একটু নিজের দিকে হয়ে থাকে তাহলে এটা একটু ঝামেলা হতে পারে এটা জাস্ট আপনাকে এখানে বুঝিয়ে দিয়েছে তো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন যে আপনার ভিডিওটা একদম ঠিক আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন সাবটাইটেল আপনি চাইলে এখানে সাবটাইটেল চুজ করতে পারবেন এরপর যে অপশনটা আছে এটা যদি অন করেন তাহলে আপনি চাইলে ভিডিওর স্ক্রিপ্ট নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো এরপর আপনি যদি ট্রান্সলেট এ ক্লিক করেন তাহলে এটা ট্রান্সলেট হয়ে যাবে কিন্তু আমার এখানে ক্রেডিট নাই আমার ক্রেডিট শেষ হয়ে গেছে কারণ আমি এর আগেও আরো ভিডিও ট্রান্সলেট করেছি এই ভিডিওটা একটু বড় যার কারণে একটু বেশি ক্রেডিট লাগবে যেটা আমার এখানে নাই এর জন্য আমি এটা ট্রান্সলেট করতে পারছি না সো আমার এখানে আগের আর অনেকগুলো ভিডিও রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাই जो क्लिक करी। तीन हलाल झूठ बोलने के लिए अरे क्या मैं पतली लग रही हूं हाँ मैं प्यार करती हूं अरे ये आदमी कहाँ है वो उस तरफ गया धन्यवाद मैं नहीं हूं

It is narrated from Hazrat Anas. May Allah be pleased with him that এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটাকেও এখানে ইংলিশে ডাবিং করে দিয়েছে এবং আপনারা দেখেছেন এখানে লিপ সাইনকুনাইজিং করে দিয়েছে তবে এটা তেমন বেশি একটা ভালো কোয়ালিটি দেয় না লিপ সাইনকুনাইজিং এ হাইজেন একটু ভালো কোয়ালিটি দেয় আসলে সেটা আমি আপনাদেরকে আপনারা যদি বলেন যে এটা নিয়ে আরো ডিটেইলস ভিডিও বানাতে তাহলে আমি আরো ডিটেইলস ভিডিও ইনশাআল্লাহ ফিউচারে বানাবো তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি এই টুলসটা খুবই কাজে লাগবে আপনাদের অবশ্যই এটা কাজে লাগারই কথা কারণ আপনি যদি ইউটিউবে কনটেন্ট ক্রিয়েশন করে থাকেন তাহলে অবশ্যই এই টুলসটা আপনার কাজে লাগবে আপনি বাংলাতে ভিডিও বানান বা যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান আপনার আসলে অনেকগুলো চ্যানেল থাকা উচিত বাংলা ইংলিশ হিন্দি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং এই টুলসের মাধ্যমে আপনি চাইলে এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ